নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটু অন্য রকম রেসিপি নিয়ে। প্রতিদিন তো বিভিন্ন রকম সবজি, মাছ, মাংস এইসব রান্নাবান্না করি, তো আজকে একটু অন্যরকম রান্না করব। আজকে রান্না হবে এগ রাইস, আর সাথে থাকবে হায়দ্রাবাদি পনিরের একটা রেসিপি। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে রান্নাটা আমি করব, এটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। বাড়িতে অতিথি এলে চটপট মানে হাতের কাছে যা থাকবে তাই দিয়ে আপনারা এগ রাইসটা বানিয়ে ফেলতে পারেন। আর পনির তো এখন সবসময় মোটামুটি বাড়িতে থাকে, পনিরের এই রেসিপিটা বানিয়ে দেবেন, দেখবেন মাছ মাংস থেকে অনেক গুণে ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করে দিই। আজকে সুমিতা এসেছে আমাদের বাড়িতে, সুমিতা মা দুজনে তো এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে। আর রাইস বানানোর জন্য এই দেখুন এখানে আমি চাল নিয়েছি, যে চালেতে সাধারণত আমি রাইস বানাই, তো সেই চালটাই নিয়েছি। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ঘণ্টাখানেকের জন্য। পনিরের যে রেসিপিটা বানাবো তার জন্য এখানে আমি পনির নিয়েছি 400 গ্রাম। যখনই এগ রাইস, ফ্রাইড রাইস বা জিরা রাইস যে কোনো রাইস বানাবেন তখনই কি করবেন, চালটাকে ভালো করে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর হবে। রান্নার জন্য পনিরটাকে একটু পিস পিস করে কেটে নিতে হবে। পনিরের এই রেসিপিটা বানানোর জন্য পনিরগুলোকে ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি। চৈত্র মাস যেই পড়তে শুরু করেছে মা, চারিদিকে হরিনাম শুরু হয়ে গেছে। হ্যাঁ বাবা, ভালো ভালো লাগে বেশ। চারিদিকে আমাদের এই পাড়াটা, আমাদের গ্রামটা পুরো চারিদিকে আমাদের ওখানেও হচ্ছে শুরু হলো সেই আষাঢ় মাস পর্যন্ত, বুঝলেন। জগন্নাথ দেবের রথযাত্রা পর্যন্ত চলবে। রাধে রাধা গোবিন্দ, কৃষ্ণের নাম নেওয়ার আগে কিন্তু রাধার নামটাই নেয়। হ্যাঁ রাধে কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ রাধে বলে না। হ্যাঁ ও সত্যি ওদের এক রাসলীলা, ওদের এক রাসলীলা, ওই জন্য সব এক একটা মানুষ বলে আর কি। মাকে নিয়ে যদি বৃন্দাবনে যদি নিয়ে যাওয়া হয়, মার বাড়ি আসবেন ওখানে থেকে না, আর মানুষও করলি বিলা, মানুষও যদি প্রেম ভালোবাসা করে বলবে বলবে যে ভাই হাতে হাতে দিচ্ছি না বাবা, ঝগড়া হবে, ঝগড়া করে বাড়ি চলে যাবো। লঙ্কা হাতে হাতে দিলি ঝগড়া, লঙ্কাটা ধুয়ে দিন বাবা, সুমিতাকে দিন না চিরে দেবে। অনেকদিন আগেকার কথা বলছি, আমি তখন নতুন বিয়ে এসেছি, আমার ননদ সবাই মিলে সব লোকের বাড়িতে কাটতে যেতাম, জানো ওই কোনো অনুষ্ঠান হলে তারা আগের দিন বলে যেত আনাজ, হ্যাঁ আনাজ কাটতে যাওয়ার কথা বলতো, যে তোমরা সবাই যাবে, সব মুড়ি টুড়ি খাবে। আগে তো ওই রকমই ছিল গো, হ্যাঁ আলুর তরকারি মুড়ি সব। বেশি বছর নয় আমি বলে দিচ্ছি, মোটামুটি ধরুন 15-20 বছর আগে পর্যন্ত এই জিনিসটা ছিল, 15 বছর আগে।
তারপরে থেকে আস্তে আস্তে আর সব ক্যাটারিং সিস্টেম হয়ে গেল, এবার সব ক্যাটারিং এর লোকেরা করে, বাড়িতে আর পাড়ার বা কেউ আর এসে করে না। কারো বাড়ি যাওয়ারই সময় নেই, তখন কত কুটুমরা আসতো, তো এক সপ্তাহ 15 দিন করে সব থাকতো। এখন বাবা এখন সব সময় নেই, তখন এসে এসে মানুষের খোঁজ খবর নিয়ে তো কেমন আছে, এখন ফোনেতে টুক করে একটা হ্যালো করলো, হ্যাঁ কেমন, হ্যাঁ ভালো আছি, ব্যস হয়ে গেল। আবার কি আর যাওয়ার দরকারই পড়ল না, আর নালে একবার এক সন্ধ্যে সব থাকলো দিয়ে চলে এলো। আর আগে এক সপ্তাহ 15 দিন সব তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে পনিরগুলো ভেজে নেব। পুদিনা পাতাটা সুন্দর দেখুন টাটকা, মনে হচ্ছে এক্ষুনি তুলে নিয়ে আসা হলো। পাতাগুলো একটাও খারাপ নেই, সব ভালো আর একদম পরিষ্কার। তোমরা তাহলে মাংস ভাজি করো, আমি তো বাড়ি থেকে ঘুরে আসি, বুনি কি করছে দেখি। হ্যাঁ যান, অনেকক্ষণ বুনিকে দেখেন মা পিসিমা আবার বুবলুকে যদি এক ঘন্টা না দেখে মন ছটফট করবে, মানে আমার থেকে আমার বেশি। যখন এখানে রান্নাবান্না হয় তখন এই রান্নাবান্না হতে আমাদের প্রায় তো 3-4 ঘন্টা টাইম লেগে যায়, সেই টাইমে মা প্রায় 3-4 বার গিয়ে একবার ঘুরে আসবে, তাও পিসিমা থাকে বুবলুর কাছে, চান টান করে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমরা আসি রান্নার কাছে, তার মধ্যেও 4-5 বার গিয়ে দেখতে যাবে। যখনই পনিরের গায়েতে এরকম একটু লালচে লালচে কালার চলে আসবে তখন পনিরগুলো তুলে দিতে হবে। কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, ওর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, এবার এগুলোকে একসাথে একটু ভেজে নেব। ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে বেটে নিচ্ছি, আদা রসুন আর পেঁয়াজ একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা তেল থেকে তুলে দেব। জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এক ছিপি দিচ্ছি সাদা তেল, জলটা টকবক করে ফুটছে, এবার চালটা তুলে দেব। জলটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ কিন্তু চালটা দেবেন না। ৭০% মতো ভাতটাকে সিদ্ধ করে নিতে হবে। আবারও কড়াই বসে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে যে সাদা তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, তার সাথে একটু গোটা জিরে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। ওর সাথে ধনে পাতা আর পুদিনা পাতা বাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো, প্রথমে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিচ্ছি লবণ দিয়ে ফেটানো টক দই, যেহেতু টক দই দিয়েছি তাই অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। এবার ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি অল্প করে জল দিয়েছি, এখানে জলের পরিবর্তে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, হালকা হাঁচি একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবো, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। এইরকম একটু গ্রেভি রেখে আমি এটাকে নামিয়ে নেবো, নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি।
পনিরটা রান্না হলো, এবার এগ রাইসটা বানাবো। এখানে আমি 5টা ডিম নিয়েছি এগ রাইস বানানোর জন্য। ডিমের মধ্যে দিচ্ছি অল্প করে একটুখানি লবণ, অল্প গোলমরিচের গুঁড়ো, কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলেই ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম ছোট ছোট টুকরো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আমি রাইসটা বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বিনস, অল্প একটু লবণ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি, সব কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি দিচ্ছি। যতটা আমি ভাত বানিয়েছি তাতে কিন্তু এই যে আমার কড়াটা আছে না, লোহার কড়াটা, এতে কিন্তু সবটা ধরবে না। সেই জন্য ভাতটা আমি দুবারে ভাজবো। সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটা কিন্তু এইরকমভাবে ভাজবেন, মানে যেমন আমরা ফ্রাইড রাইস বানানোর জন্য সবজিটাকে একটু বেশি করে ভাজি, আর এই ক্ষেত্রে কিন্তু সবজিটা একটু হালকা ভাজা হবে, মানে সিদ্ধ হয়ে যাবে অথচ ভাজাটা হালকা থাকবে। তুলে নিই, গোলমরিচের গুঁড়ো, ভিনেগার, এর পরিবর্তে লেবু রসও দিতে পারো, সয়া সস, অর্ধেকটা ডিম ভাজা দিয়ে দিচ্ছি। রাইসটা ভাজা হয়ে গেল, এটা আমাদের একদম রেডি। একই রকমভাবে বাকি রাইসটাকেও ভেজে নিয়েছি। অন্যান্য ঝাল ঝোল তরকারি এইসব হলে ডাকতে হয়, কিন্তু এইসব রান্না হলে ডাকতে হয় না, তাড়াতাড়ি চলে আসে। মানে ওয়েট করি কখন রাইস হচ্ছে আমাদের ইউনিভার্সাল খাবার, যেখানে যাই কিছু না বুঝতে পারলে রাইস। কয়েকদিন আগে আপনারা হয়তো একটা ব্লগেতে দেখে থাকবেন, মানে যারা যারা ব্লগটা দেখেছেন, আমরা তোতনের জন্য গাড়ি কিনতে গিয়েছিলাম, মানে তোতনের গাড়ি কিনতে আমরা শ্রীরামপুর গিয়েছিলাম। তো ওখানে গাড়ি টাড়ি কিনে ফিরতে ফিরতে আমাদের রাত, বাইক আমি শুধু গাড়িই বলে ফেলি। তো বাইক কিনে যখন আমরা ফিরছিলাম তখন অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। সেই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এমনি একটা ছোটোখাটো রেস্টুরেন্টে, তো সেখানে দেখলাম যে এগ রাইস পাওয়া যাচ্ছে, তো এই জন্য এগ রাইস নিয়েছিলাম। আর সেই এগ রাইস খেয়ে ওদের খুব ভালো লেগেছিলো, আমাকে বলে বাড়িতে একদিন বানাও, ঠিক আছে বানাবো। এবার রাইস না এমন একটা জিনিস, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম টেস্ট। হ্যাঁ, সেই জন্য মানে ওখানে রাইসটা খেলাম না, একটু অন্য ধরনের। এবার সামনেই তো বানাচ্ছে, কৃষ্ণাকে বললাম যে তুমি একবার দেখে নাও যে টেস্টটা কী করে ডিফারেন্স হচ্ছে। যখন বানাচ্ছিলেন তখন কৃষ্ণা একটু দেখলো, ও বুঝে নিল ব্যাপারটা, আমি এই রকমই টেস্টটা চাই। এগ রাইস তো বিভিন্ন স্বাদের হয়, এটা একটু অন্য স্বাদে ট্রাই করা হলো। রাইসের সাথে পনিরটাই ভালো লাগছে, দারুণ হয়েছে। আমরা তো সেই বেশিরভাগ ক্ষেত্রে চিলি চিকেন, চিকেনের আইটেমগুলো হয়, চিকেন চাপ, মানে একটু গ্রেভি থাকবে যাতে। যে সকল বন্ধুরা চিকেন, তারপর ডিম, মাছ এইসব যারা খেতে চান না, তারা পনিরের এই আইটেমটা করে খেতে পারেন। মানে এটা এমনি নর্মাল আপনারা ভাত দিয়েও করে বানিয়ে খেতে পারেন, বা রুটি, লুচি, পরোটা, নান, যে কুচুর সাথে, মানে সমস্ত খাবারের সাথেই এটা যাবে, ফ্রাইড রাইসের সাথেও যাবে।
তুমি আমাকে দেখো না, আমি ডায়েট করছি, নাহলে বিড়াল ডিঙ্গ হতে পারবে না, বুঝে শুনে খাচ্ছি। কপালটা আমার খুবই ভালো, বুঝলে তো, আগের জন্মে নিশ্চয়ই কিছু পূর্ণ করেছিল, ওই জন্য প্রতিদিন এরকম নিত্য নতুন রান্না করি। আমার সাথে আমারও ভাগ্যটা এত ভালো, আমারও ভালো আছে। এগুলো সবই শুধুমাত্র আপনাদের জন্য, ইউটিউবে না এলে এরকম সম্ভব ছিল না, কারণ কারো বাড়িতেই প্রতিদিন নিত্য নতুন এরকম রান্না বান্না হয় না, সাধারণত হয় না। তো আমরা আপনাদের সঙ্গে রান্না শেয়ার করি, তাই নিত্য নতুন ভালো ভালো রান্না কৃষ্ণা ট্রাই করছে, সেই জন্যই হচ্ছে সবটাই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই এটা সম্ভব।